আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আটা দিয়ে চুলায় এক বিটার ছাড়াই পারফেক্ট কেক তৈরি করে দেখাবো আজকে। এজন্য এখানে একটা বোল নিয়েছি, তার উপর একটা চালনি নিয়ে এক কাপ আটা, এক চামচ বেকিং পাউডার, এক চিমটি লবণ, দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এবার সব উপকরণগুলো এই চালনির সাহায্যে চেলে নিব। চালা হলে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে নেব আরেকটি বোল। এখানে নেব দুইটা ডিম। আমি দুইটা ডিম দিয়ে আজকে কেকটা বানাবো। এখানে যদি কেউ এক বিটার দিয়ে ডিমটা বিট করেন, তবে কুসুমটা তুলে নিয়ে সাদা অংশটা বিট করবেন এবং কুসুমটা পরে অ্যাড করবেন। যেহেতু আমি আজকে হ্যান্ড হুইস্ক দিয়ে কেকটা বানাবো, তাই আর আমি কুসুমটা আলাদা করে তুলে নিইনি। এবার দেব হাফ কাপের একটু বেশি চিনি, এটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটা 3 থেকে 4 মিনিট ধরে ফাটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এই ফাটিয়ে নেওয়াটা যত ভালো হবে কেকটা ততটা ফ্লাফি হবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ফাটিয়ে নিতে। যাদের এক বিটার আছে তারা এক বিটার দিয়েই এই ফাটানোর কাজটা করে নিতে পারেন। এখানে ফাটানোটা হয়ে এসেছে, চিনিটাও গলে এসেছে। এবার দেব হাফ চামচ ভ্যানিলা এসেন্স, আর দেব 1/4 কাপ সাদা তেল। এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবারও আমি 2 মিনিট ধরে ফাটিয়ে নেব। এবার দেব 1/3 কাপ তরল দুধ। দুধটা আমি হালকা কুসুম গরম দিয়েছি, আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার শুকনো যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো দেব, আবারও এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে যে তরল দুধটা ব্যবহার করেছি, এতে করে কেকের টেস্ট ভালো হয়। আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে এই মেশানোর কাজটা করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কেমন হবে। এইরকম একটু পাতলা হবে। এখানে আমি একটি বাটি নিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়ে সমস্ত বাটিতে ভালো করে মাখিয়ে নেব। এবার একটি সাদা কাগজ বাটির মধ্যে দিয়ে তাতেও কিছুটা তেল মাখিয়ে নেব। এই কাগজটা নিচের দিকে দিলে কেকটা পুড়ে যাবে না। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা দেওয়া হলে বাটিটা এভাবে হাতের সাহায্যে 2-3 বার ট্যাপ ট্যাপ করে নেব, যাতে করে ব্যাটারের মধ্যে কোনো বাবলস না থাকে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 10 মিনিট প্যানটা গরম করে নেব। প্যানটা গরম হলে এর মধ্যে লেখা 3-4টি কাগজ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এই স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এবার ঢাকা দিয়ে রাখবো 40 মিনিটের জন্য। এখানে চুলার আঁচটা লোতে রেখে কেকটা তৈরি করব। এর মধ্যে ঢাকনা খোলা যাবে না। 40 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। এবার কেকটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এর থেকে বেশি কালার আনতে গেলে কেকটা নিচ থেকে পুড়ে যাবে, তাই আমি চুলাটা এখানে বন্ধ করে দিলাম। একটা কাঠি দিয়ে দেখে নেব কেকের ভেতরটা কাঁচা আছে কি না। এবার ঠান্ডা হলে বাটি থেকে একটা ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নেব, এতে করে খুব সহজেই কেকটা উঠে আসবে। আমার কেকটা পারফেক্ট হয়েছে। চুলায় এর থেকে কালার আনতে গেলে নিচ থেকে কেকটা পুড়ে যাবে। আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা ফ্লাফি হয়েছে। আপনারা যদি ওভেন ছাড়া কেউ চুলায় কেকটা বানাতে চান, তাহলে অবশ্যই এই নিয়মে একবার বানিয়ে দেখুন, সবাই কত পছন্দ করবে। আশা করি আপনাদের কাছে কেকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।